আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে আমরা এই ভিডিওটিতে শিখব কিংবা জানব যে কোনো ফটো এক ক্লিকে 5 সেকেন্ডের মধ্যে PNG-তে পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুগণ, এটির জন্য আপনাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপ কিংবা কোনো অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে না। আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে এক ক্লিকে 5 সেকেন্ডের মধ্যে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিংবা PNG-তে পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুগণ, এটি কীভাবে সম্ভব আমরা আপনাদেরকে পুরো প্রসেসটিই দেখাবো। তো বন্ধুগণ, এই জন্যে আপনারা আমাদের ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এরকম রিলেটেড ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুগণ, নিচে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে ক্লিক করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুগণ, টাইম লস না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের মোবাইলের ইন্টারনেট কানেকশনটি অন করে নেবেন। নেওয়ার পর আপনাদের পছন্দ মতো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমার পছন্দের ব্রাউজার হলো ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। নেওয়ার পর আপনারা সার্চ বারে সার্চ করবেন www.remove.bg। তো বন্ধুগণ দেখুন, এখানে www.remove.bg। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে www.remove.bg লেখার পর আপনারা সার্চ দিয়ে দেবেন। তো বন্ধুগণ, সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিমুভ MS ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিকলি অ্যান্ড ফ্রি। তো বন্ধুগণ, এখানে বলছে যে আপনারা ফ্রিতে 100% PNG ফটো তৈরি করতে পারবেন। তো আপনারা স্ক্রোল করবেন, নিচে দেখতে পাচ্ছেন এখানে আপডেট ফটো, আপডেট MS, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে গ্যালারি, সেই গ্যালারিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর বন্ধুগণ, আপনাদের ফটো, মোবাইলের সমস্ত ফটো এখানে শো করবে। এখানে যদি শো না করে তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে 3 ডট, সেই 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি, সেই গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের মোবাইলের সমস্ত ফটো এখানে শো করবে। আপনারা যে ফটোটি PNG-তে পরিবর্তন করবেন সেই ফটোটি আপনারা চুজ করে নেবেন। তো বন্ধুগণ, আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমি একটি ফটো চুজ করব। তো একটি হিরোইনের ফটো আমি চুজ করছি। তো চুজ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করুন, 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করুন, তারপরেই কিন্তু আপনাদের সামনে PNG-তে পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুগণ, আমরা যদি PNG-তে আগে পরিবর্তন করতাম তাহলে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড আগে মার্ক করে নিয়ে কেটে নিতে হতো, তারপরে আমরা কিন্তু PNG-তে পরিবর্তন করতে পারতাম। কিন্তু এখানে এক ক্লিকে আপনারা PNG-তে পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে আমার অরিজিনাল যে ফটোটি, সে দেখতে পাচ্ছেন অরিজিনাল ফটোটি এইরকম। কিন্তু একটু উপরে যান, তো উপরে যেয়ে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু সেটি PNG-তে পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুগণ, আপনারা যদি এটা ডাউনলোড করতে চান তাহলে স্ক্রোল করবেন, নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, সেই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে আবার অন্য একটি ফটো দেখাই, যেই ফটোটি আমি থাম্বালে আমার ফটোটি লাগিয়েছি, সেই ফটোটি আমি কীভাবে রিমুভ করেছি এই জন্য সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি আবার আপডেটেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার গ্যালারি থেকে আমি একটি আমার পছন্দ মতো একটি ফটো নিয়ে নিলাম। তো বন্ধুগণ, সেই ফটোটি আমি এখান থেকে চুজ করব। তো এখান থেকে আমি সেই ফটোটি চুজ করব। তো এই জন্য আমি ফটোটি দেখুন বন্ধুগণ, আমি ফটোটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করবেন। আপনাদের নেট কানেকশন যদি স্পিড হয় তো খুব স্পিডেই কাজ করবে। তো বন্ধুগণ, এই বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আপনাদেরকে 5 সেকেন্ডের মধ্যে ওয়েট করতে হবে, তারপরে কিন্তু সেটি PNG-তে পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুগণ, একদম রিয়েল টিপস। আপনাদেরকে যদি ভিডিওটি একটু কাজে এসে থাকে তাহলে এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল যে ফটোটি, সেই ফটোটি কিন্তু এইরকম। সেই ফটোটি কিন্তু PNG-তে পরিবর্তন হয়ে গেলে এক ক্লিকের মধ্যে, তার মধ্যে কোনো কাটাকাটি নেই। তো আপনারা যদি এবার ডাউনলোড করতে চান তাহলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, সেই ডাউনলোডটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর সেটি কিন্তু ডাউনলোড আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো আমরা এবার গ্যালারি ওপেন করব। গ্যালারি ওপেন করে নেওয়ার পর আমরা PNG ফটোটি
দেখে নিব। তো বন্ধুগণ আমরা গ্যালারি ওপেন করলাম, গ্যালারি ওপেন করে নেওয়ার পর তো আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তন হয়ে গেল। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন ফটোটি পিএনজিতে পরিবর্তন হয়ে গেছে, আবার হিরোইনের ফটোটি কিন্তু এখানে পিএনজিতে পরিবর্তন হয়ে গেছে। তো অরিজিনাল যে আমার ফটোটি সেই ফটোটি হলো এইটি, আর হিরোইনের যে ফটোটি সেটি হলো এইটি। তো দেখতে পাচ্ছেন সেই ফটোগুলি কিন্তু পিএনজিতে পরিবর্তন হয়ে গেল। তো বন্ধুগণ দেখুন একটু কাটাকাটি হয়নি, একদম রিয়েল পিএনজিতে পরিবর্তন হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনাদের একটু কাজে এসে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। তো বন্ধুগণ চলুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।